সমস্তিক নমস্কাৰ সৃষ্টি বিৱৰণৰ আও এক অধ্যায়ত কৰু আদি পুস্তক ন পৰ্ব এঘাৰ পদ এইমেশ্বৰ কওক আম্ভে নিয়ে দশ পদৰেমেশ্বৰ কাষকি কহিলে যেমেশ্বৰ নিয়শ পদৰে মনৰে স্থিৰ কলে এবং এগার পদারে কার্যকারী কলে মু পূর্ব অধ্যায়ে আপনার কিন্তু যে পরিমেশ্বর নিয়ম স্থির কলে তা এই অধ্যায়ে জনাইব তে শুকনু সে নিয়মটি হচ্ছে সমস্ত প্রাণী জল প্লাবন দ্বারা উচ্ছিন্ন নাহি। তবে মনে গোটি প্রশ্ন আসুচি। যদি পরিমেশ্বর প্রতিজ্ঞা কলে যে জল প্লাবন হব না তবে পৃথিবী বন্যা কিপর প্রিয় বন্ধুগণ পরমেশ্বর কহবার অর্থ হচ্ছে যেপর নহঙ্ক সময় সম্পূর্ণ পৃথিবী এক সময় বিনাশ হয়ে সেইপর পরমেশ্বর আপ এক সময়ের বিনাশ করবে না যদি বা জল প্লাবন হব তে পৃথিবী আপ উচ্ছিন্ন হব না অর্থাৎ বিনাশ হব না কেবে আবে জল দ্বারা পৃথিবী সম্পূর্ণ বিনাশ করবে না পরমেশ্বর বাক্য শুণবা নিমন্তে এই চ্যানেল সবসক্রাইব করত ভিডিও লাইক করতো আও করতো পি দেখা হব আগামী অধ্যায়ের ধন্যবাদ